চাঁচল দুই ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের বছর 61 ঈশা বিবি পক্ষাঘাতে আক্রান্ত। দুবছর ধরে তিনি শয্যাশায়ী, চরম অভাবে এখন দিন কাটছে তার। ওই বৃদ্ধার দুই ছেলেও রয়েছে, তারা দিনমজুর, ফলে মায়ের চিকিৎসা চালাতে দুই ছেলে রীতিমতো হিমশিম খাচ্ছেন। বৃদ্ধার অসহায় অবস্থার কথা জানতে পেরে এদিন তার পাশে দাঁড়ায় চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের তরফে মিজানুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বৃদ্ধার বাড়িতে হুইল চেয়ার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। তাদের এই মানবিক উদ্যোগে খুশি ঈশা বিবি। এছাড়াও এদিন ওই বৃদ্ধার হাতে খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। চাঁচল থেকে মুর্তজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।